বাংলাদেশে সবাই সব ফিডে মাস্টারদের বয়স ছিল 40-এর উপরে, কিন্তু আমার বয়স ছিল 10 বছর। আমি প্রথম খেলা শিখছি 2008 সালে, তখন আমার বয়স ছিল 5 বছর। আর নর্মালি যখন রেগুলার খেলা শিখছি তখন হচ্ছে গিয়ে 11 সাল, মানে 8 বছর বয়স থেকে। দাবাটা ওইভাবে শেখা হয় নাই, আমাদের একটা মোবাইলে গেম ছিল ওইটার থেকে শেখা হয়েছে। ওখানে মানে গুটির পরে চাপ দিলে গুটি কোথায় কোথায় যায় ওটা কম্পিউটার দেখাই দিত, এবং ওইভাবে করে কীভাবে গুটি চালতে হয় এটা শিখছিলাম আর কি। 6 বছর বয়সে, 6-7 বছরে আমি অত দাবার প্রতি অত ই ছিল না, অত খেলতাম না। তারপরে 2008 সাল থেকে যখন আমি রেটিং টুর্নামেন্ট খেলে ওখানে আমি রেটিং পাই, তারপরে সাব জুনিয়র চ্যাম্পিয়ন হই, তারপরে আর কি সব কিছু শুরু আর কি। এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ওটা শ্রীলঙ্কাতে হয়েছিল আমার মনে হয়, আর সেবার আমি একা গেছিলাম, এই জন্য মানে ওইটা অনেক ইন্টারেস্টিং মোমেন্ট ছিল। মানে তখন তো আমি অনেক ছোট ছিলাম, প্রথমবার বিমানে উঠতেছি, তারপরে মানে সব কিছু অন্যরকমের লাগতেছিল। তবে আমি টুর্নামেন্ট অত ভালো খেলিনি, কারণ মনে হয় প্রথমবার গেছি এর জন্য মানে একটু হিমশিম খাই গেছিলাম। কিন্তু তারপরে থেকে মানে যে যে কয়েকবারই বিদেশে গেছি ভালো রেজাল্ট করছে। আন্ডার 10-এ ওয়ার্ল্ড ইয়ুথ খেলতে যাই, তখন আমার 10 বছর বয়স ছিল। আর তখন আমি স্ট্যান্ডার্ডে মেইন মানে স্ট্যান্ডার্ড যেটা খেলা হয়েছে ওখানে আমি 3rd হয়েছিলাম যুগ্মভাবে, এবং বুশলজে 4th, 5th হয়েছিলাম। 10 বছর বয়সে ফিডে মাস্টার হয়েছিলাম, থাইল্যান্ডের একটা টুর্নামেন্ট হয়েছিল ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওখানে খেয়ে আমি ডাইরেক্ট ফিডে মাস্টার হয়েছিলাম। ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছি হচ্ছে গিয়ে জোনাল চ্যাম্পিয়ন হয়ে, এটা ছিল 2019-এর মার্চ মাসে ছিল। ওখানে আমি এর আগে আমার ছিল একটা নর্ম ছিল আর 2টা নর্ম লাগতো, তারপরে হচ্ছে গিয়ে এশিয়ান জোনাল হলো, ওখানে যে চ্যাম্পিয়ন হবে সে হচ্ছে গিয়ে ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপ খেলবে আর কি। তবে ওখানে 6টা দেশ খেলছে এবং 5 জন গ্র্যান্ড মাস্টার খেলছিল আর 2 জনই ইন্টারন্যাশনাল মাস্টার ছিল। ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম তাদের ভিতরে, সবার ভিতরে। তখন আমি FM ছিলাম, ফিডে মাস্টার ছিলাম। আর ওখানে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমার আর 2টা নর্ম এক্সট্রা করা লাগে না, আমি ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে গেছি। দাবা আম্মু খেলতে পারে, আমার ভাইয়া খেলতে পারে, আব্বুও খেলতে পারে, কিন্তু মানে অত ভালো খেলে না। আম্মু আম্মু একটু ভালো খেলে, কিন্তু মানে আর সবাই জাস্ট কীভাবে খেলতে হয় এটা জানি না।